খুব ভালো বুঝে তাহলে ভালো বোঝার উন্নতি তো এই পর্যন্ত হইতো তাই না? কিচ্ছু না, কোনো কিছুই ফল পাইলাম না, খালি এই পরিস্থিতি নেই সামনে আরো অবস্থা পরিস্থিতি নেই। কোন দিকে পাতা বসা ধরছে? চিকিৎসা তো কম করলেন নাকি? চিকিৎসা করলাম, মানে উপকার পাইছেন কিছু? কিচ্ছু বুঝিনেন, পাইতেন না। এই সাইডটা ঠিক আছে না মোটামুটি? এই সাইডটা টুকটাক যত্ন করেন ঠিক আছে? এই সাইডটা অনেক করাও আছে মোটামুটি ভালো, এনে মোটামুটি ভালো করা আছে ঠিক আছে? আর যাত্রা কি আছে লিডার? এসিআই তাই না? সম্পূর্ণ এসিআই আছিল, সম্পূর্ণ এসিআই ছিল। মানে ওই যে অন্য কয়েকটা যার লালতি তাই তো? লালতির দেখি কেমন হইলো, যেদি ওই লালতির তো ফলন আছে ভালো এদিকে। হ্যাঁ, লালতির যেদি হয়েছে ওই ফলন ভালো। লালতির কিন্তু চাষা প্রচুর ফলন এদিক দিয়ে। হ্যাঁ, যে লালতির অনেক ফলন আছে, লালতির গাছ যদি না মারা যায় যদি থাকে তাহলে ফলন দেয় ভালো। এটার এই যে এমনি প্রমাণ গাছ যদি বেঁচে থাকে, লাউ যেরকম সাইজের হয় দেখতেও যেরকম, এটা দেখলেই চেনা যায় যে এটা লালতির বীজ, এরকম লাউ দেখলেই চেনা যায় এটা লালতির বীজ। শুনেন চাষা আমার সাথে আস, আমি যে গড়া কিছু আন্তরিকভাবে দুঃখিত, এটা যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা দিলে ভালো হয়নি, বুঝতে পারছেন? লাউ এভাবে নামবো যতদিন তৈরি গাছ আছে, লাউ পাতা যেরকম লাউ লাউ এই যে এরকমই এরকমই হবো, কিন্তু লাউ নামবো ঠিক আছে, লাউ আসবো সমস্যা নাই, টুনিয়ামুন্য হা টুনিয়ামুন্য হবো বেশি। আপনারা দেখতে পাচ্ছেন গাছের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে একদম এই গাছের যে অবস্থা মনে হইতেছে গাছ ফলন দেওয়ার পরে বয়স্ক হয়ে গেছে, কিন্তু না, এই গাছটা আপনার মূলত প্রাথমিক স্টেজে এরকম হয়ে গেছে। এটা মূলত একটি ভাইরাসজনিত রোগ, এটা সহজে ভালো হয় না, ভালো হয় না বললেই চলে, যেটা হয়ে যায় ওটা ভালো হয় না। এই যে পাতাগুলো আপনারা সবাই চিনে রাখেন,
যে পাতাগুলো এই যে এরকম হবে, ঠিক আছে, সবুজ আর হলুদের সুপ সাফ হবে, এটা মূলত মোজাইক ভাইরাসের মতো লক্ষণটা দেখা যায়। এই দেখেন নতুন পাতাগুলো এরকম, পেঁপেতে হয়ে থাকে, সিমেতে হয়ে থাকে, ঢেঁড়শে হয়ে থাকে, এরকম হবে। আর এগুলো যে লাউ হবে বা ফলন হবে, ফলনগুলো এরকম হবে, ঠিক আছে। সবাই মনে রাখবেন এই রোগটা যদি আপনার জমিতে হয় তাহলে এটা সহজে ভালো হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয় না, মাঝে মাঝে ভালো হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভালো হয় না, ঠিক আছে। সবাই যারা লাউ চাষ করবেন এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আর আপনি কোন জাতটা লাগাচ্ছেন সেদিকেও লক্ষ্য রাখবেন। আসলে জাতের সাইতে গুরুত্বপূর্ণ হলো যে আপনার যে বীজটা থাকবে ওটা যাতে পুরাতন বীজ না হয়, অবশ্যই দেখবেন। অনেকেই কয় এটা পুরাতন বীজ, বলা যায় না তো নতুন বীজ কিনা পুরাতন বীজ, বা হয়তো বা এটা এই বীজটা হয়তো বা যেই মৌসুমে চাষাবাদ করার কথা ছিল ওই মৌসুমে হয়তো বা চাষাবাদ হয় না, এই বিভিন্ন কারণ থাকতে পারে। মনে করতো এরা আমাদের শাক দিছিলেন লাল শাক, ওই টাইমে যদি জাংলাটা দিয়েছিলেন ভালো হয়েছিল, এই লাল শাকটা দিয়া লাউটা লাউ শাকটাও যদি আপনার বিক্রি করে ফেলে যদি সিমল লাগাই দিতেন সবচেয়ে ভালো হইতো। এটা আমাদের রেশম কার যে বাউ অভাগে চলতে হয়, আপনার রেশম কার লাউ শাকের দাম বাজার বিরাট ছিল, ছিল না ভাই? আমি তাই ছিলাম, এটার মধ্যে আমি তো ভাবছি লাউ শাকই দিব, আবার এর মাটিও শোধন করা হয়েছে, সব কিছু ভালোই আছে, জমিটাও ভালো, এর আগে জাংলা করা হয়নি। না না, চুন কতটুক জমি দিলেন? অষ্টবস্তা কতটুক জমি? জমিন দুই ফাই, মানে একশো শতক, একশো একশো ষোলো কাঠা, ষোলো কাঠা, ষাট শতাংশ এক কাঠা, ষোলো কাঠা, বুঝছি, তেত্রিশ শতাংশ, পঁচিশ কেজি চুন একটু বেশি হয়েছে। কত কাটাতে কতটুক দেওয়া লাগে? চুন মূলত মাটি শোধন করতে গেলে তেত্রিশ শতক জমিতে পঁচিশ কেজি দিলেই হয়, তেত্রিশ শতাংশ। হ্যাঁ, মানে আপনার তাহলে আপনার দুই পা হাত দুই এক পা হিতে পঞ্চাশ কেজি ধরেন, একশো কেজি চুন হলেই হয় আর কি। এটা তো বাজারে বিক্রি হয় কিন্তু দাম একদম কম দেয়, তাই তো? কত করে দেয়? কয়েকদিন বেচলাম পঁচিশ টাকা করে, নতুন কিছু নাম না নামছি, পঁচিশ টাকা করে বেচছিলাম, পরে ওনা বেড়ায় আর কয়েকদিন দুই দিন দিল পনেরো টাকা করে, হ্যাঁ তো ওই তো আহি না বেড়া বেড়া যায় না না অনেক। এই যে এই সাইজটা হলো তো এরকম মোটামুটি বেসন যায় আর কি, দশ পনেরো টাকা যাই দেখ।